বিবাহের প্রস্তাব আসে বা কোন জায়গায় যাওয়া নির্ধারণ করেছে কিন্তু এসতে খারাপ প্রয়োজন দেখা দিয়েছে তো এসতে খারাপ কিভাবে করবে মাসিক পিরিয়ডে থাকাকালীন মানে ওই অবস্থায় মাসিক পিরিয়ড থাকলে এসতে খারাপ কিভাবে করবে এসতে খারাপ তো সারা তাদের করতে পারবো না তাহলে কিভাবে কি করবে এই ছিল জানার বিষয়ে আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম রাসনীন মোহাম্মদ হাজমাইন এমত অবস্থায় খারা করতে পারবে না এশতেখার সালাত আদায় করতে পারবে না এ বিষয়ে সমস্ত আলামায়কেরাম একমত কারণ মাসিক আক্রান্ত মহিলা ইশতেখার এই সালাত সহ যে কোনো সালাত আদায় করতে পারবে না মরমে মুসলমানদের এজমা রয়েছে মুসলিম মাহর এজমা রয়েছে সমস্ত কেরাম এ বিষয়ে একমত যে সালাত আদায় করতে পারবে না কোনো প্রকার সালাত আদায় করতে পারবে না না ফরজ না নফল না জানাজা না ইস্তেখারা না চন্দ্র সূর্য গ্রহণের সালাত কোনো না মাজ পড়তে পারবে না এমত অবস্থায় মহালবুল আলমিনের নিকটে তার দোয়া নিবেদন করবে এবং ইস্তেখারা দোয়াটা পড়তে পারে ইস্তেখারা সে প্রসিদ্ধ দোয়াটা পড়বে এবং মহান আলমের নিকটে যে বিষয়ে এগোতে যাচ্ছে তার কল্যাণ চাইবে আর ইস্তাহার পরে যেটা হবে মনে করতে হবে সেটাই তার জন্য কল্যাণ কর আল্লাহ রব্ব আলম তার জন্য সেটাই ধার্য করেছেন কারণ ইস্তেখার দোয়ার ভেতরে বলা হয়েছে যেটা কল্যাণ কর সেটা যেন আল্লাহ ঠিক করে দেন নির্ধারণ করে দেন এবং তাতে বরকত দেন কাজে এভাবে দোয়া করা যেতে পারে ওই দোয়া সহ বিভিন্ন দোয়া করাতে সমস্যা নেই অসুবিধা নেই ইনশাল্লাহ এক কথায় সালাত আল ইস্তেখারা আদায় বাদে এমনি দোয়া করবে এবং যে ইস্তেখারা দোয়া হয়েছে সে দোয়াটাই পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ রব আমি তার জন্যে যেটা করলেন সেটাই ধার্য করবেন তারপরে আমাদের মনে রাখা দরকার যে ইস্তেখারা করার পূর্বে যদি মনটা হৃদয়টা স্থির হয়ে যায় বিভিন্ন কারণে যেমন শরীরসম্মত কারণ পাওয়া যাচ্ছে যেমন প্রস্তাবকারী বর সে ধর্মগত দিক থেকে চারিত্রিক দিক থেকে সে পরিতুষ্ট তার আদবাখলা সুন্দর ধর্মকর্ম সুন্দর তো আল্লাহর সরের পক্ষ থেকে তো করাই আছে মানে কল্যাণ কোনটাতে সেটা তো বলাই আছে বিয়ে দিতে বিয়ে দিয়ে দিতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এমন আসে রাসুল সাহ বলেছেন যদি তোমাদের নিকটে এমন কোন ব্যক্তি আসে যার দিনে চরিত্রে তোমরা পরিতুষ্ট তাহলে বিয়ে দিয়ে দাও তো আল্লাহর আসলে নির্দেশ তো এসেই গিয়েছে সুতরাং যদি এরকম কোন বর পাওয়া যায় কোনো মেয়ের জন্য তো খালাস যথেষ্ট এটাই যথেষ্ট ভাবে তার পরিবার রয়েছে বিশেষ করে বাবা রয়েছে প্রধান অভিভাবক তারাও নির্বাচন করেছে ছেলেটিকে তাহলে এমন অবস্থায় ইস্তেখারা জরুরি থাকে না আর যেহেতু তার নিজেরই জরুরি অবস্থা হয়ে গেছে কাজেই ইস্তেখারা নিষ্প্রয়োজন তবে দোয়ার সব সময় খোলা রয়েছে দোয়া করবে যেন আল্লাহ আমিন এই বিয়েতে কল্যাণ থাকলে বা এই কাজে এই সিদ্ধান্তে কল্যাণ থাকলে এটাকে বাস্তবায়ন করা তফিক দান করেন হাল মাসিক পিরিয়ডে আক্রান্ত মহিলা এবং এরপরে যেটা হবে সেটাই তার জন্য কল্যাণকর মনে করতে হবে আল্লাহ তার জন্য সেটাই ধার্য করেছে সেটাই তার জন্য তিনি ধার্য করেছেন তাই মেনে নিতে হবে আর এসতে পরে স্বপ্ন দেখতে হবে এ জাতীয় কথাবার্তা সবই বলা যেতে পারে বাহুল্য কথা কোনো প্রমাণ নাই ইস্তেখার পরে মন যে কোনো দিকে জমে গেলে মনে করতে হবে খালাস এটাই আল্লাহর সিদ্ধান্ত এই জন্য ইস্তেখারাকারীকে প্রথমেই দৃঢ়তার সাথে কোনো সিদ্ধান্ত নিতে নেই যদি ইশতেখারা একান্তে করতে চাই বরং বিষয়টি সম্পূর্ণরূপে আল্লাহর ওপর ছেড়ে দেবে এরপরে ইশতেখারা সালাতদাই করবে ইশতেখারা দোয়া করবে এবং এরপরে যেটা হবে সেটাই তার জন্যে মনে করতে হবে আল্লাহ সেটাই তার জন্য ধার্য করেছেন তার দোয়া ওইভাবেই আল্লাহ কবুল করে নিয়েছেন হাজার নবীলা মহম্মদ আল্লাহ আলহিব আজমাই